টলিউডে বেশ জনপ্রিয় সুদীপ আর পৃথার জুটি, বিশেষ করে যবে থেকে তারা ভাগ নিয়েছেন স্টার জলসার কাপল রিয়েলিটি শো স্মার্ট জুড়িতে। দর্শকদের কাছে শ্রীময়ের অনিন্দ্য হিসেবে বেশি জনপ্রিয় সুদীপ, যদিও এখন তাকে দেখা যাচ্ছে ঘুটি ধারাবাহিকে। বরের জন্মদিনে বেশ ভালোবাসা মাখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পৃথা, আর তা নিয়েই শুরু হয় ট্রোলিং। পৃথার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সুদীপের ঠোঁটে ঠোঁট রেখেছেন তিনি, গভীর আবেশে বুঝে এসেছে দুজনেরই চোখ। আর ক্যাপশনে লিখেছেন, এই দিনটা আমার সবচেয়ে প্রিয়, কারণ এদিন তুমি জন্মেছ, হ্যাপি বার্থডে হ্যান্ডসাম, আমি ভালোবাসি তোমায়। সোশ্যাল মিডিয়ায় একজন ট্রোল করে লিখলেন, বাড়িতে চুমু খেতে পারতেন, বয়স তো কম হলো না। আর জবাবে পৃথা লিখেছেন, বিশ্বাস করুন এটা আমার বাড়ি, সঙ্গে হাসির ইমোজি। এর আগেও ঘনিষ্ঠ ছবি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন দম্পতি, বয়সের ফারাকের কারণেও নানা কথা ওঠে। সুদীপের থেকে ২৪ বছরের ছোট পৃথা এর আগে অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছিলেন, তবে সেটা টেকেনি, এরপর আলাপ হয় দুজনের, ফেসবুকের মাধ্যমে পরিচয়। ওডিসি নৃত্যশিল্পী পৃথা, এটা তার প্রথম বিয়ে, স্মার্ট জুড়িতে বয়সের ফারাক নিয়ে মন্তব্য করেছিলেন পৃথা। জানিয়েছিলেন তিনি মনের মানুষকে কোনো অল্প বয়সী পুরুষের মধ্যে খুঁজে পাননি, অনেকে দাবি করে টাকার জন্য এই বিয়ে। তাতে পৃথার স্পষ্ট জবাব, সুদীপের টাকা থাকলেও আমি টাকার জন্য বিয়ে করিনি। তিনি এটাও জানান যে সুদীপের প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো, তিনি এই বিষয়ে খুব কুল। সে যাই হোক, হেসে খেলে ৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সুদীপ পৃথা, তাদের দুই পুত্র সন্তান ঋদ্ধি আর বালি। টেলিভিশনের পর্দায় আদর্শ স্বামী না হলেও বাস্তবে কিন্তু পত্নীনিষ্ঠ ভদ্রলোক সুদীপ মুখোপাধ্যায়। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।